কংগ্রাচুলেশন প্রীতম, তুমি অনেক ভালো ভালো কাজ করছো, অনেক ভালো ভালো ভিডিওস দিচ্ছো, আমি দেখছি। তোমার বাড়িতে শুটিং হয়েছে, তোমার মাও সেখানে উপস্থিত ছিলেন, তোমার মারও একটা সকালে ভিডিও দেখেছি। তা তোমরা তোমাদের পথে তোমাদের লক্ষ্যে খুব ভালো করে এগিয়ে যাচ্ছ, এবং তুমি যে কাজে কতটা লিপ্ত আছো এবং সমস্ত কনসেন্ট্রেশন তুমি তোমার কাজের ওপরে দিয়েছো, তা দেখে চোখ দিয়ে দেখে তোমার কাছে তো যেতে পারছি না। এই জন্য অনেক অনেক আশীর্বাদ, অনেক অনেক আদর তোমার কবিতার জন্য, তোমার বাবার জন্য, তোমাদের সকল পরিবাররা। তোমরা যেন ভালো থাকো, সুস্থ থাকো, আর এইভাবে তোমাদের কাজের ওপর কনসেন্ট্রেট করে তুমি ভিডিওস করো। তোমার লাইভেও আমি ছিলাম, আর এদিক ওদিক চিন্তা ভাবনা না রেখে, মাথা ঠান্ডা রেখে, অনেকেই তোমাকে উস্কানোর চেষ্টা করবে, অনেকে তোমার ডিস্টার্ব করার চেষ্টা করবে, তোমার কনসেন্ট্রেশনটাকে ব্রেক আপ করার চেষ্টা করবে। তুমি এই কোনো দিকে এদিক ওদিক না তাকিয়ে সোজা পথে তোমার কাজ তুমি করে যাও, কোনো দিকে কান দেবে না। সমাজ তো অনেক কিছু কথা বলবে, শুনবে না। যারা তোমার ক্ষতি করতে চায় তারাই করবে, আর আমাদের মতো শুভাকাঙ্ক্ষীদের কথা মা শোনো, তোমার কাকিমার কথা, ছোটো ছোটো বোনেদের কথা, তোমার দিদিদের কথা, ভাইদের কথা শুনে তুমি যা কাজ করছো খুব ভালো। আমি তোমার দুটো নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছি, তোমার ভিডিওসগুলো দুর্দান্ত হয়েছে, দারুণ লাগছে, তোমার কাজ খুব ভালো হচ্ছে। এইভাবে তুমি লক্ষ্যের দিকে এগিয়ে যাও। আর শোনো, তোমার দেখা দেখি আরেকটা চ্যানেলও কিন্তু করছে, তোমার দেখা দেখি তুমি যে কিছুটা ঘরে শ্যুট করছো বা বাইরে শ্যুট করছো, গতকাল ঘরের ভেতরেই তুমি রিং লাইট নিয়ে এসে অনেক ছেলে মেয়েদের দিয়ে শুটিং। অবভিয়াসলি তুমি ছেলে, তোমার হিরোইন তো মেয়েই হবে, আলবাল ছাল তো কেউ হবে না। তা এত হিংসা কেন পাচ্ছ চিঙ্কি বাল? হিংসায় চলে পুড়ে যাচ্ছ, তোমার চলবে তাতেই আমার চলবে, তোদের চলবে তাতেই প্রীতমের চলবে, প্রীতম তো চালিয়েই যাচ্ছে, এত হিংসুটি কেন? হ্যাঁ, তুমিও দেখি যাই প্রীতম করছে, তুমিও তোমার ঘরে লীলাকীর্তি করছো। আমি চিঙ্কি বালকে বলছি জানো তো, তোমার ভিডিও দেখে ওইখানেও সেম টু সেম কপি করার চেষ্টা করছে, ওখানেও কতগুলো ছেলে মেয়েকে আবার ঢুকাচ্ছে, স্বভাব যায় না মরলে, খালি ময়দান পেয়েছে, এবার তো বিল্লাস এইভাবে লাইফস্টাইল। এই হচ্ছে জিমির লাইফস্টাইল, জিমির লাইফস্টাইল আর চিমিকি দুনিয়া আর চিঙ্কি বালের লাইফস্টাইল, এটাই বলে। সাথে সাথে তিনটে চারটে ছেলে ঢুকিয়ে দিচ্ছে, মেয়ে ঢুকিয়ে দিচ্ছে, লিপস্টিক মেখে মেখে, ওখানেও শুটিং হচ্ছে, ওখানেও শুটিং হচ্ছে। প্রীতম তোমার দেখা দেখি ওরাও শুটিং করছে, তুমিও করছো ওরাও করছে, তুমিও করছো, এটাকে তো জাস্ট বোকামি ছাড়া আর কিছু বলেন। এখানেই বোঝা যাচ্ছে যে পাল্টিবাজ কে আর কারা কারা ঠিক, কারা কোন পার্টি ঠিক, কোন পার্টি ভুল। প্রীতম তো প্রীতমের মতো 1 লাখ চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে গেছে, আর নিজের পায়ে নিজের দাঁড়িয়ে নিজের কনসেন্ট্রেশন লেভেলটাকে দিয়ে প্রচণ্ড খাতুরি খাটছে, এবং নিজের একটা চ্যানেল আলাদা খুলে দিয়েছে, ও নিজের জগৎ নিয়ে নিজে আছে। সাথে সাথে তোমাদের গায়ে ফোসকা পড়ছে, হ্যাঁ, সাথে সাথে কী করছো, তোমরা তো একটাও সিরিয়াসলি কিছু করছো না। প্রীতমের দেখা দেখি যা কিছু করছো তোমরা সব প্রীতমের দেখা দেখি করছো, তোমাদের নিজের থেকে এটা করছো না। ওটা প্রীতমকে এই দেখ ভাবটাই দেখ, তুইও করছিস আমার মেয়েও করছে, তুইও করছিস আমার মেয়েও করছে, তুইও করছিস আমার মেয়েও করছে, সেখানেও এক গাদা আবার, আরে স্বভাব তোমাদের মরলেও যাবে না চিঙ্কি বাল। হ্যাঁ, ওখানেও আবার অনেক ছেলে ঢুকিয়েছ রঙ্গলীলা রঙ্গ তামাশা করতে, আবার একটা তামাশা খাড়ি করবে নাকি? আবার তো আবার কি বলছো চিঙ্কি, চিঙ্কি বাল আমার সোনামণি, কী বলছো? এরা জিমির আমার মেয়ের ভাই, ভাই ভাইয়া কাপ সাইয়া হয়ে যায় কে জানে, তো সব ভাইয়া কাপ সাইয়া হয়ে যায় কে জানে। হ্যাঁ, বারবার বলার কী আছে, প্রীতম যে শুটিংটা করছে, হ্যাঁ, ওখানেও লাইভেও অনেক কোশ্চেন আমি দেখছিলাম, অনেকের কোশ্চেন আসছে লাইভ সেশনে, পাত্তা দিস না প্রীতম, পাত্তা দিস না, এগুলো সব ওই পার্টির লোকই করাচ্ছে তোর কনসেন্ট্রেশনটা ব্রেক করার জন্য। প্লিজ 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 হাত জোর করছি আমি কাকিমা, তুই পাত্তাই দিবি না, কনসেন্ট্রেশন ব্রেক করবি না, তুই তোর কাজে মানে একদম পুরোপুরি ফোকাসড হয়ে কাজ কর।
এদেরকে এদের কাট, ওরা তো জ্বলছে তোর সাকসেস দেখে, তুই ভালো ভালো প্রজেক্ট করছিস, ভালো ভালো কাজ করছিস, ওরা তো জ্বলছে। জ্বলে কটা আল বাল ছাল ছেলেদের ঢুকিয়েছে, ঢুকিয়ে এই চিঙ্কি বাল তার বাড়ির মেয়েদের শুটিংয়ের ফ্লোর করে দিয়েছে, বাড়ির ভেতরেই আবার সেই এক গাদা ছেলে ঢুকিয়ে আবার সেটাকে আবার ভেরিফাই করছে। এরা আমার মেয়ের বন্ধু না, বন্ধু না, আমার ভিউয়ার্সরা তোমরা ভুল বুঝবে না, এরা সব ভাই, ভাইয়া কাপ সাইয়া, তোমার তো সব ভাইয়া হয়ে আসে তারপরে সাইয়া হয়ে চলে যায়। আবার কোন সাইয়ার সাথে তোমার এই জিমি রানী চিঙ্কি পালের সুপুত্রী সুকন্যা কী ভালো করে মানুষ করা, কী সুন্দর মানুষ করেছে মেয়েকে চিঙ্কি পাল, কোন সাইয়ার সাথে চলে ভাইয়া সাইয়া বানিয়ে চলে না যায়। আবার আর একটা, যেতে তো পারবে না কারণ কখনো শাঁকাপালা দেখাচ্ছ, সিঁদুর পরা দেখাচ্ছ, বা কখনো সিঁদুর উঠিয়ে দিচ্ছ, শাঁকাপালা খুলে দিচ্ছ, এই নিয়ে কখন প্রীতমকে কেন সবাই ডিস্টার্ব করছো, কেন লাইভে এসে প্রীতমকে বলা হচ্ছে এই তো দেখলাম যিনি সিঁদুর এ করেছে শাঁকাপালা করেছে, তোমরা কবে মিল হবে, তোমার কেন ওই ছেলেটাকে কনসেনট্রেট বেক করার জন্য ওকে কেন ডিস্টার্ব করছো, কেন ডিস্টার্ব করছো, ওকে ওর কাজ করতে দাও। এটা তো নাটক করছে চিঙ্কি বাল অ্যান্ড ফ্যামিলি, প্রত্যেকটা তবলা বাল, চিঙ্কি বাল আর ফেমাস ফেমাস আমাদের হিরোইন জিমি পাল পুরোপুরি নাটক করছে। ওই হিরোইন সেজেছে কোন একটা করছে শর্ট ফিল্মটি, সালমা হাত হাতি মাথা ঘোরা আমি জানি না, প্রীতমে দেখাদেখি করছে, ওখানে ইয়ে হচ্ছে কি কখনো সিঁদুর পড়ছে, কখনো সিঁদুর তুলে দিচ্ছে, কখনো শাঁকাপালা করছে, খেলা পেয়েছে, হ্যাঁ বিয়েটা খেলা পেয়েছে। আর ইচ্ছা করে তো এখন ওগুলো প্রীতমকে ঝুলিয়ে রাখবে, নিজে এদিকে তিন চারটে ছেলের সাথে ঘুরছে, তিন চারটে ছেলেকে নিয়ে ভিডিও করছে, আর এদিকে তোরা কে রে প্রীতমকে কোশ্চেন করা, তোরাকে তোরা নিজেদের চরকায় নিজেরা তেল দে, বুঝেছিস, নিজেদের চরকায় নিজেরা তেল দে, এই কাকিমা বলে দিয়ে তুই করছিস কর, এই চিঙ্কি এই চিঙ্কি তুই তোর মেয়েকে নিয়ে যা ইচ্ছা কর, আমাদের কোনো বিজনেস না, প্রীতমকে ডিস্টার্ব করবি না, প্রীতমের ফোকাসটা আমি জানি, প্রীতমের ফোকাস, প্রীতমের মা আছে সাথে, বাবা আছে, আমরা আছি, ফোকাস হারাবে না, কিন্তু যতই করো লীলা করছ, লীলা খুব লীলা না, দেখো আবার ওই তোমার মেয়ের নাগরগুলো এসে জুটেছে, যাকে ভাইয়া বলছো, তা একটা তোমার মেয়ের সাইয়া না হয়ে যায় আর একটা তোমার সাইয়া না হয়ে যায়, আবার তো ব্যাক টু দ্য প্যাভেলিয়ান, আবার সেই ক্রিকেটের ময়দানে নেমে গেছে। তোমার চরিত্র চিঙ্কি বালের যা দুশ্চরিত্র, ভদ্র মহিলা বলা ভুল, দুশ্চরিত্র ছোটো লোক একটা, আবার এক পাল ছেলে, আবার কটা মেয়েকে বিরিয়ানি খাওয়াচ্ছিস, মাটন বিরিয়ানি, আবার বিরিয়ানি পার্টি হবে বাড়িতে, পাস্ট যেটা হয়েছিল, হ্যাঁ আবার ব্যাক টু ঘড়ির কাটা, আবার ঘুরে ঘুরে আবার ওই এক জায়গায়। আরে যারা বদমাইশ তারা চিরকালের বদমাইশ থেকে যায়, যারা দুশ্চরিত্র তারা চিরকালের দুশ্চরিত্র থেকে যায়, কখনো তারা চরিত্র কখনো বদলায় না। তুই তোর চুল থেকে নিয়ে পা পর্যন্ত তোর গোষ্ঠী চরিত্রহীন, তোর মেয়েকেও একটা চরিত্রহীন বানিয়েছি, মেয়েকেও তো একটা কুশিক্ষা দিয়ে আবার কটা ছেলে ধারে ফেলে দিয়েছি, লজ্জা করে না তোর, প্রীতমকে জ্বালাতে আসবি না। আচ্ছা সো রাখার আগে যাই না বলে দিলাম, তোদের চলবে তাতে প্রীতমের চলবে, খুব ভালো চলবে, প্রীতম 1 লাখের থেকে 2 লাখ হবে, 4 লাখ হবে, 5 লাখ হবে, 6 লাখ হবে, 7 লাখ হবে, 10 লাখ সাবস্ক্রাইবার হবে, এইভাবে এগিয়ে যাও প্রীতম, তোমার কাকিমা, তোমার বিশাখা দিদি, তোমার আরও দিদি ভাইরা, তোমার দাদারা সবাই আমরা তোমার পাশে আছি এবং থাকবো। আর একটা কথা, বুনো মোষের থেকে সাবধান, হ্যাঁ বুনো মোষ কিন্তু ডেঞ্জার, বুনো মোষ না সব উল্টো পাল্টা কথা কোথা থেকে বানিয়ে 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 ওই চিঙ্কি বালে কমিউনিটি পেয়েছে, তো একটা সার্ভেন্ট, বুনো মোষ একটা সার্ভেন্ট মানে চিঙ্কি বালের একটা একনিষ্ঠ মেড সার্ভেন্ট মানে কাজের লোক, ও কাপড় কেটে দেয়, চিঙ্কি পালের কাপড় কেটে দেয়, ঘর মুছে দেয়, বাসন মেজে দেয়, কিনা চিঙ্কি পালে একটু পয়সা দেয়, কমিউনিটি দেয়, ওই জন্য বুনমোষ কিন্তু ভীষণ খেপে আছে, খালি খালি চিঙ্কি পালের হয়ে হয়ে ভিডিও নামা, ইউ ডোন্ট কেয়ার, আমরা তো আছি, হ্যাঁ ডোন্ট, এইসব আলবাল ছালকে পাত্তা দিও না, তুমি তোমার মতো এগিয়ে যাও, তোদের চলবে তা
তাতে প্রীতমের চলবে ও তোদের চলবে, তাতে প্রীতমের চলবে, শুধু চলবে না একবার 4 লাখে চলবে। যা সুন্দর ভিডিও বানাচ্ছে প্রীতম। তুঝে দেখা তো এ জানা সনম, প্যার হোতা হ্যায় দিওয়ানা সনম, আব কহাঁ সে কহাঁ যায়ে হম, তুমি বাহু মে হম। এটা আমি প্রীতমের জন্য ডেডিকেট করলাম কাকিমা। তুম পাশে আয়ে প্রীতম তোকে, ইউ মুস্কুরায়ে, ওদের ওদের জ্বালানো জ্বলুক জ্বলুক। তুমনে না জানে ক্যা সপনে দিখায়ে, আব তো মেরা দিল জাগে না সোতা হ্যায়, ক্যা করু হায়ে কুছ কুছ হোতা হ্যায়। চালিয়ে যা প্রীতম, চালিয়ে যা, কুছ কুছ হোতা হ্যায় প্রীতম, চালিয়ে যা, আমরা আছি। আর বুনো মোস থেকে সাবধান, আরে চিনকি বালতো, তুই যা করবি ও তাই নকল পাচ্ছে মেয়েকে দিয়ে, আবার অনেকগুলো ছেলে ঢুকিছে, তুইও, তোকে আমি বলে দিলাম। টাটা, এখানে আমি ভিডিওটা শেষ করছি। অনেক অনেক কংগ্রাচুলেশন তোর এই নতুন যাত্রার জন্য, এই কাকিমাতার অনেক আশীর্বাদ তোর মাথার ওপরে, আর ছোটো বোন যাকে তুই বিশাখা দিদি বলিস তারও আশীর্বাদ। লাভ ইউ প্রীতম, টাটা।